কাবন, বিয়ের কথাটা পাকা করে নি চল। নিশ্চয়ই। পাকা কথা হয়ে গেল তখন মিষ্টি কই? মিষ্টি মুখ করা, ওরে মিষ্টি আন, মিষ্টি আন। হ্যাঁ হ্যাঁ রাগাবি শিব, আমি মিষ্টি নিয়ে আসছি, তারপর তারিখ পাকা করা হবে। এখন মহেন, কলি কলি, তুমি কেন এভাবে বসে আছো এখানে? তুমি তো আর এ বাড়িতে নতুন নও, চলো আমার সঙ্গে, চলো চলো, এসো এসো না, এসো। পরে তো তাকাতেই হবে। থ্যাংকস ভানু। ম্যাডাম ভানুমতি, সবার সামনে যাই অ্যাক্টিং করো না কেন তুমি, মোহিনী কিন্তু সব বুঝতে পারছে। খাল কেটে কুমির ঢোকাচ্ছ তো, গুড গুড, ভেরি গুড। ওই কুমিরটাকেই যখন আমি হিংস্র করে তুলব তখন বুঝবে। দেখো কলি, যা হয়ে গেছে সেগুলো ধরে বসে থেকে তো আর লাভ নেই। আমি জানি তুমি খেয়ালের বশে এগুলো করেছো, আর এখন তো আমাদের মধ্যে একটা নতুন সম্পর্ক হতে চলেছে, তাই আমরা নতুনভাবে এগোই, তাই না? ভানু কিন্তু একদম ঠিক বলেছে কলি। দেখো তুমি তো এবাড়ির জামাইয়ের বোন বলো, তাই তোমার দাদার সম্মান রক্ষা করা তো তোমার দায়িত্ব বলো। সব কাজ তোমাকে একটু বুঝে শুনে করতে হবে, তাই না? কি বলো তো, আমাদের বাড়িতে অনেক লোক, তো সবাই তো আর সব কিছু বুঝবে না। যাই হোক, তুমি আমার কথা কিছু মনে করনি তো? আমার জন্য তোমাদের অনেক প্রবলেম হয়ে গেল না, আই এম রিয়েলি সরি। আরে না না, কি বলছো বলো তো তুমি, আমি তো বললাম এইসব নিয়ে আর ভাবার দরকার নেই। আচ্ছা কফিটা দিয়ে। আরে দাও না, আমি নিয়ে নিচ্ছি। মানে তুমি শোনো শোনো শোনো, তুমি আমাদের বাড়ির কুটুম, আমাকে দাও, আমি করে নেবো। বাবা তাতে কি হয়েছে? তোমরা যদি এরকম করো তাহলে কিন্তু বুঝবে তোমরা এখন আমাকে ক্ষমা করোনি। আরে কি বলছো বলো তো। আচ্ছা ঠিক আছে দিদি, ও যখন চাইছে কফিটা নিয়ে যাবে তাহলে নিয়ে যাক, হ্যাঁ আমি ওর সঙ্গে যাচ্ছি। এই ভানু, তুই বরং একটা কাজ কর, তুই প্লেটের মধ্যে মিষ্টিগুলো সাজিয়ে ফেল, আমি তো আছি, আমি যাচ্ছি ওর সঙ্গে। আসলে এতগুলো কাপ তো ও একা সামলাতে পারবে না, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এনো। আমাকে তাকিয়ে দেখলে না? দাঁড়াও, দাদা ভাইয়ের বিয়েটা একবার হতে দাও, আমি এই বাড়িতে তোমার সব কিছু কাজ একা হাতে করব, এইভাবে তোমাকে ইগনোর করতে দেব না।
দিদি এটা কেন এখানে রাখলে? এটা তোর বরের জন্য, দেখ। নিজে হাতে বরকে খাইয়ে দে, বুঝেছিস? এসো আমার সাথে এসো। কফিটা নাও, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। এখনো অভিমান গেল না ভানু? নিশ্চয়ই কোনো কারণে উপরে গেছে। না না, এবার সরাসরি ভানুর সঙ্গে কথা বলতেই হবে। ভানুর এভাবে দূরে দূরে থাকাটা আর ভালো লাগছে না। ভানু, তুমি একদম নড়ো না ভানু, দেখো তো কতটা কেটেছে। আমি বরং ফার্স্ট এড বক্স নিয়ে আসছি। হ্যাঁ, আমি দেখছি। ওঠো দেখি, ওঠো বলি। কি হলো? ওঠো, আস্তে আস্তে, এদিকে এসো, এদিক দিয়ে এসো, আস্তে চলো আমার ঘরে, চলো চলো চলো, এসো আস্তে। দেখো, হ্যাঁ বসো, এদিকে বসো। কই দেখি, দেখি কতটা কেটেছে। আস্তে আস্তে তোলো পাটা। ঠিক আছে, তেমন কিছু নয়। তেমন কিছু নয় মানে? আমি তো দেখতে পাচ্ছি কেটে গেছে। তা কলি, কাছের জিনিসটা কিভাবে পড়লো বলো তো? না মানে ওটা তো টেবিলের মাঝখানে ছিল। আমি তাড়াহুড়ো করে আসছিলাম, ঠিক দেখতে পাইনি, হাত লেগে পড়ে গেছে। দেখতে পাওনি? দেখতে পাওনি নাকি ও যাতে ওদিকে তাকায় তার জন্য তুমি এটা করেছো? তুমি খুব বোকা কলি। মানে তুমি কি বলতে চাইছো? মানে না মানে আমি এটাই বলতে চাইছি যে
এভাবে কারোর মন জয় করা যায় না কলি। তুমি ওর ভক্ত, ভালো কথা, দোষের নয়। তুমি ওকে পছন্দ করো, সেটাও ভালো কথা, দোষের কিছু নেই এতে। কিন্তু এইটুকু সীমার মধ্যে থাকাই ভালো। সেটাই বুদ্ধিমানের কাজ হবে, নয়তো ভানু এনো ফার্স্ট এড বক্স। আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, তুমি এমনভাবে গুছিয়ে রাখো যে খুঁজেই পাওয়া যায় না। ও তাই, তাহলে এক কাজ করো, এর পরের বার থেকে তুমি গুছিয়ে রাখো। না বাবা, আমার দ্বারা গোছানো টোছানো সম্ভব না, তুমি আছো বলেই তো আমি একদম নিশ্চিন্ত। আচ্ছা, ওর বেশি কেটে যায়নি তো? না। তোমার উপর খুব নির্ভর করে না ভানুমতি, কিন্তু সেটা আর বেশি দিন থাকবে না। আমি এই জায়গাটা নিয়ে নেবই, আমাকে কেউ আটকাতে পারবে না। ছায়া, ছায়া কোথায় যে যায়? এই তো ছায়া, কি ব্যাপার, এখনো মুখ গোমড়া? সত্যি তুমি না? কেন, আজকে মেয়েকে কিরকম দেখলে? খুব খারাপ নিশ্চয়ই কিছু নয়, কিরকম লক্ষ্মী মেয়ের মতো শান্ত শিষ্ট হয়ে সামনে বসেছিল, ঠিক যেরকম তুমি পছন্দ করো সেরকম, তাই তো নাকি? কে জানে বাপু ওটা অভিনয় কিনা, আমার বাপু ওইসব মেয়েদের একেবারে বিশ্বাস নেই। মা তুমি তো বলো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। এই থাম তো তুই, এই সব কথা ওই মেয়ের জন্য খাটে না। এই কেশু, বোকা ছেলে, কোথায় কি কথা বলতে হয় জানে না, এসব কথা তোর মায়ের জন্য খাটে না। তার কারণ, তোর মা যে কিসে খুশি হয় সেটা আমি আজও বুঝতে পারলাম। কত যে বোঝার চেষ্টা করেছো, তবে হ্যাঁ, তোমার মেয়ে যে ওই বাড়িতে গিয়ে চুপচাপ ছিল এতেই আমি ধন্য, নতুন করে আর মুখ পোড়াইনি। তুমি তাহলে মায়াদিকে মেনে নিলে, তাই তো? আমার মানা না মানায় কে যায় আসে বলতো? আমার তো মনে হচ্ছে যে এই বিয়েতে ওই মেয়ের এখনো কোনো মত নেই, না হলে ওরকম গোঁজ হয়ে বসে থাকে। না না মা, ম্যাডাম খুব রাগি তো, কিছু বলার হলে না মুখের ওপর বলে দিত, আর যখন কিছু বলেননি তার মানে ওনার এই বিয়েতে অমত নেই। দেখ বাবু, শোনা, তুই আর তোর বাবা যত সহজে মানুষকে বিশ্বাস করিস, আমি তত সহজে মানুষকে বিশ্বাস করি না, আর তাই এই সংসারটা টিকে আছে। না খেয়ে আঁচিয়ে আমি ভালো মন্দ বলি না। দেখ বাবু শোনা, শুধু তোর জন্য, শুধু তোর মুখের দিকে তাকিয়ে আমি এই পাকা দেখাটা করলাম, কিন্তু বিয়েতে যে কি কি হতে পারে সেটা কিন্তু আমি খুব ভালো করে আঁচ করতে পারছি। এখন শুধু তোদের দেখার পালা, আমার কথা তো তোরা শুনলি না। তবে হ্যাঁ, কতটা যে ভুল করলি বাবু শোনা, সেটা সেটা তুই হাড়ে হাড়ে টের পাবি। ছায়া, তোমার এই সবাইকে সন্দেহ করার অভ্যেসটা এবার ত্যাগ কর, আর তুমি যে ভুল সেটা খুব তাড়াতাড়ি তুমি তার প্রমাণ পাবে। বোন, এই বোন, হ্যাঁ কি মনে হয় রে তোর,
ম্যাডামের কি আমাকে একটু পছন্দ হয়েছে? মানে আজকের অঙ্ক কিন্তু বলছে ম্যাডামের আমাকে পছন্দই হয়েছে। আরে পছন্দ হবে না মানে পছন্দ হতেই হবে, নয়তো আমি মেঘরাজকে বিয়ে করব কি করে? বলছিস তাহলে পছন্দ হবে? হ্যাঁ পছন্দ হয়েছে, এই এইবার মিলছে মিলছে, অঙ্কটা এইবার পুরো মিলে যাচ্ছে, একদম মিলে যাচ্ছে। দাদা ভাই তুই ভাবতেও পারছিস না আমি এই বিয়েটা নিয়ে কতটা নির্ভর করে আছি। আমি তোর হাত ধরে ওই জাদু মহলে ঢুকব, আর তারপর মেঘরাজ সারা জীবনের জন্য শুধুমাত্র আমার হয়ে যাবে, শুধুমাত্র আমার। তুমি ওর ভক্ত, ভালো কথা, দোষের নয়। তুমি ওকে পছন্দ করো সেটাও ভালো কথা, দোষের কিছু নেই এতে। কিন্তু এইটুকু সীমার মধ্যে থাকাই ভালো। এখনো এলো না, এত কাজ ওনার, নাকি এখনো অভিমান করে আছে আমার উপর? ঘরে এক ফোঁটা জল নেই। আমার কিন্তু মানে ওই, জানি জানি তুমি কি বলবে, অনেক কাজ আছে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, দিদি একা একা সব করতে পারবে না, এই তো। তোমার সব কথা শুনবো ভালো, কিন্তু তার আগে আমাকে কি ক্ষমা করে দেয়া যায় না ভানু? ক্ষমা? তুমি কেন এসব কথা বলছো? দেখো আমি কেন বলছি তুমি সেটা ঠিকই জানো ভানু, ভানু আমি যা যা ভুল করেছি, তোমাকে না জানিয়ে কলিকে বাঁচাতে যাওয়া থেকে শুরু করে আমার জন্মদিনের সেলিব্রেশনে না যাওয়া, সব কিছুর জন্য আমি আমি ক্ষমা চাইছি ভানু। আমি অনেক ভুল করেছি আমি জানি, আমি না জেনে তোমাকে অনেক কষ্ট দিয়েছি ভানু, প্লিজ প্লিজ তুমি তুমি আমাকে এভাবে অ্যাভয়েড করো না। আমি আমি কি করে ক্ষমা চাইবো বলো, কি করলে তুমি তুমি আগের মতো আবার সহজ হবে? কেন, আমি তো আগের মতোই আছি। না ভানু নেই, তোমার মুখে আমি আমি আগের মতো সেই সেই হাসিটা দেখতে পাই না। আগে তুমি যখন তখন আমার উপর রাগ দেখাতে, ঝগড়া করতে, এখন সেটাও করো না, উল্টে উল্টে আড়ালে চোখের জল মোছো। ভানু আমি কি করলে তুমি তুমি এরকম ছলছলে চোখে ঘুরে বেড়াবে না ভানু? কি করলে তুমি তুমি জোর করে না হেসে তুমি সহজভাবে হাসবে? তুমি যেটা বলবে আমি সেটাই করব, দরকার হলে আমি আমি জোর করে তোমার তোমার হাত জোর করে তোমার চুপ। একদম চুপ, খালি উল্টো পাল্টা কথা না? তুমি কেন ক্ষমা চাইছো আমার কাছে? ক্ষমা তো আমার চাওয়া উচিত।
তোমার কতটা খারাপ লাগছে সেটা জেনেও আমি অভিমান ধরে বসেছিলাম। আমার মা ঠিকই বলে জানো তো, আমার বড্ড বেশি জেদ। প্লিজ সব ভুলে যাও, প্লিজ। পারলে ক্ষমা করে দাও। আমার জন্মদিনের সেলিব্রেশনটা এখনো তো আমরা সেলিব্রেট করতে পারি ভানু, পারি না? হ্যাঁ পারি তো। এক মিনিট, আমাকে এক মিনিট সময় দাও, তুমি একটু বাইরে যাও, আমি সব আয়োজন করে ফেলছি। এক মিনিট না, 10 মিনিট দিলাম। আমার কিন্তু একটা গ্র্যান্ড সেলিব্রেশন চাই, মনে থাকে যেন। চেষ্টা করব, আমি চেষ্টা করব তোমাকে বোঝানোর আমি তোমার প্রতি কি ফিল করি।